কাপ্তাই উপজেলা তত্ত্ব বিষয়ের আয়োজনে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের মিলনায়তন আজকে সকালে স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস উত্তন বাংলাদেশ যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হই। বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ আশুতোষ নাথের সভাপতিত্বে এটা প্রধান অতিথি আছেন জাতীয় সংসদের 33 নম্বর রাঙ্গামাটি সংরক্ষিত মহিলা আসনের এমপি ফিরুজা বেগম চিনু। এই সময় প্রধান অতিথির বক্তব্য তিনি হয়, আমি তাদের মুখে চুনকালি দিয়ে আজকে বলতে চাই, সেই ডিজিটাল বাংলাদেশ যিনি করেছেন, আজ আমরা ডিজিটালাইজেশনে আছি, ডিজিটালাইজেশনের সকল সুবিধা ভোগ করছি, তোমরা কি সেখান থেকে অ্যাভয়েড করছো ডিজিটালাইজেশনের? বিএসপিআই নন টেক ডিপার্টমেন্টের ইনস্ট্রাক্টর পলাশ কান্তি বড়ুয়ার পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখে কাপ্তাই উপজেলা তত্ত্ব কর্মকর্তা মোহাম্মদ থারুন। এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকি বক্তব্য রাখে কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংশু হুসাইন চৌধুরী, সাংসদ ফিরোজা বেগম চিনুর, কাপ্তাই প্রতিনিধি ইব্রাহিম কলিন, কাপ্তাই থানা পুলিশ পরিদর্শক নুরুল আলম, কাপ্তাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ। এই সময় তারা বিএসপিআই এর বিভাগীয় ইনস্ট্রাক্টর, শিক্ষক শিক্ষিকা ও সাংবাদিক সহ আরো বোধকে উপস্থিত আছেন। ডেক্স নিউজ, সি প্লাস টিভি।